ভারতে চলছে লোকসভা নির্বাচনের জোর প্রচারণা। প্রচারণায় বিভিন্ন প্রার্থীর পক্ষে অংশ নিচ্ছেন টলিউডের নায়ক নায়িকারা। এরই অংশ হিসেবে হেলিকপ্টারে করে মালদা যাচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। হঠাৎ মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হন তিনি, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। জানা গেছে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত তার টিমের সবাই। পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনার পর দেব গণমাধ্যমকে জানান মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে আছেন তিনি, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছেন, তিনি এই মুহূর্তে ভালো আছেন, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে, মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল, তারা যে এখনো বেঁচে আছে সেটা শুধুমাত্র পাইলটদের জন্য, এমনটাই জানান এই অভিনেতা। পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। ট্র্যাভুলেন্স, ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব পড়েছে তার উপর, আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই বলেও জানান দেব। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।